এ স্পেশাল পার্ট অফ লাইফ স্কুল লাইফ। স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ডস, পরিবারের বাইরে আরও একটি পরিবার, অসংখ্য স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে বোরিং সেই ড্রেস, স্কুল লাইফ মানে সকালের কড়া রোদে অ্যাসেম্বলিতে দেরিতে স্কুলে গেলে সেই মার, আর না হয় কান ধরে বারান্দায় দাঁড়ানো। স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাক বেঞ্চ। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা, তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া। স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে স্কুল পালিয়ে খেলতে যাওয়া। স্কুল লাইফ মানে কোমন একটা অজুহাত, পেটে ব্যথা। স্কুল লাইফ মানে চুলের কাটিংয়ের জন্য স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টরাই জানত। স্কুল লাইফ মানে সিনিয়রদের সাথে ঝামেলা করা। স্কুল লাইফ মানে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা। স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজের স্বাক্ষর করা। স্কুল লাইফ মানে পড়া না হলে জল খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা। স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে নিয়ে গানের ক্লাস করা। সবার জীবনের প্রথম প্রেমটাও এই স্কুল লাইফ থেকেই হয়। স্কুল লাইফ মানে টিচারদের সেই উক্তিগুলো যা শুনতে শুনতে মুখস্থ, আর এইভাবেই কেটে যায় 10টি বছর। তারপরে আসে টেক্সট এক্সাম, বিদায় অনুষ্ঠান, এর কিছুদিন পরই SSC-র এক্সাম। তারপর সব কিছু যেন কেমন যেন এলোমেলো হয়ে যায়, হারিয়ে যায় সেই চেনা দিনগুলো, আপন বন্ধুরাও কোথাও যেন হারিয়ে যায়। চাইলেও আর ফিরে পাবো না সেই সময়গুলো, যে টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি তাদেরকেই আজ মন থেকে রেসপেক্ট করি, কারণ তাদের মতো আর কোনো টিচার হয় না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ আমরা সফল মানুষ, তবুও কেন জানি স্কুলের দিনগুলো এখনও খুব বেশি মিস করি। ইস, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। স্কুলে আমরা ভর্তি হই কাঁদতে কাঁদতে, আমরা বিদায় নিই কাঁদতে কাঁদতে, আর এখনও কাঁদছি। স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ফর এভার।